আসসালামু আলাইকুম। গার্ডেনে আসছি, কিছু শাক পাতা তুলবো। প্রথমে আমি লাল শাক তুলবো। লাল শাক সবসময় আমি একটু গোড়ার দিকে রেখে উপরের দিকে কেটে নিই। এই যে যেমন এই যে এটার আমি প্রথমে কেটেছিলাম, কাটার পরে চারটা শাখা বের হয়েছিল। এই তিনটা আমি যাই একটা থেকে কেটেছি এতটুকু। আবার উপর থেকে আর একটু নিচে জায়গা রেখে গ্যাপ রেখে আবার উপরের দিকে কেটে নিয়েছি, আবার শাখা বের হবে। মাশাল্লাহ, আমার দুই তরকারি হবে। এখন পালং শাক উঠাবো। পালং শাকেরও আমি জাস্ট গোড়া রেখে দিব, পাতাগুলো উঠাবো। প্রত্যেক সপ্তাহে আমি কমসে কম একবার হলেও পালং শাক উঠাইতে হয়, এক থেকে দুইবার উঠাইলে ভালো হয়। দুইবার উঠাইলে ভালো হয়, না একবার অবশ্যই উঠাই তুলতে হয়। এইভাবে শুধু পাতাগুলো তুলে নিব। এখন কিছু পুদিনা তুলব। পুদিনাও আমি গোড়ার দিক থেকে কেটে নিব আর পানিতে রেখে দিব। এটা পানিতে রেখে দিলে এমনিতেই এক দেড় মাস থাকে। তবে আমি অল্প, আমার যেহেতু আমার গার্ডেনে আছে তো আমি অল্প একটু তুলে নিব জাস্ট দু এক দিনের জন্যে। এভাবে করে কেটে নিব। লাউটা কতটুকু হলো? ওয়েদার খুবই খারাপ, আজকে একটু ভালোর দিকে আছে, একটু রোদ আছে, কিন্তু রোদ ছায়া মিলিয়েই এখন রোদ। আর আর 9 দিন ধরে অনেক খুবই খারাপ ওয়েদার, বাতাসে আমার অনেক লাউ নষ্ট হয়ে গেছে। এই যে লাউটা নষ্ট হয়ে যাচ্ছে, কালো দাগ পড়ে গেছে। ওই সাইডে একটা লাউ, এটা হতে পারে, আশা করি হবে। বাতাসে মটরশুঁটির আগাগুলো ভেঙে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে ভেঙে যাওয়ার কারণে। এই গাছটা দুইটা তরি বড় হচ্ছে, এই পাশে একটা আর পিছনে আরেকটা আছে। এই গাছটাও একটা গোল তরি বড় হচ্ছে। শসা, পালং শাক আর লাল শাক উঠালাম। মরিচ, মাশাল্লাহ, পিছনে আমার সিম গাছ সব ফুল আসছে। এই যে প্রত্যেকটা এটাও ফুল আসতেছে, এগুলোর আগা ভেঙে দিয়েছিলাম, এই জন্য আগা এখন বের হচ্ছে, বেশ কয়েকটা শাখা বের হচ্ছে। আশা করি কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে, যদি ওয়েদার ভালো থাকে, ভালো হয়। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ।